শনিবারের দুর্ঘটনার পর পার্কিং নিয়ে দ্বন্দ্বের জেরে ঢাকা মেডিকেলে বেসরকারি অ্যাম্বুলেন্স সার্ভিস বন্ধ, জিম্মি রোগী ও স্বজনরা। টাকা সাচ্ছিলাম যে লাগলে 2000 বেশি দেবো, 3000, কিন্তু আসবো না, অ্যাম্বুলেন্স কোথাও পাচ্ছি না, যার কারণে এখন সিএনজি আনতে হচ্ছে আর কি আমাদের। মৃত ব্যক্তি বুঝলে এই গাড়িটা আমি সন্ধান পায়া এই গাড়িটা উঠে দিলাম। মেডিকেল কর্তৃপক্ষ বলছে নিয়ন্ত্রণের এখতিয়ার নেই। বেসরকারি অ্যাম্বুলেন্স রাস্তায় আছে অথবা অন্য বেসরকারি মালিক তাদের নিয়ন্ত্রক সংস্থা হাসপাতালের পরিচালক না। হাসপাতালের পরিচালকের দায়িত্ব হচ্ছে হাসপাতাল পরিচালনা করা উইদিন দি ক্যাম্পাস। অ্যাম্বুলেন্স চলাচলে বাধা দেয় দুইজনকে 6 মাসের কারাদণ্ড। এই যে লাশ নিতে বাধা দিচ্ছিল এই অপরাধের কারণে এখানে সিন্ডিকেটের দালাল চক্রে 2 সদস্যকে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ করা হয়েছে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি হাফসাতুন নেসা এবং আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দেশে জঙ্গিবাদ দমন অভিযান আরও জোরদার করা হবে, বিশ্ব দারিদ্র বিমোচন দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক সম্প্রদায়কে সবসময় পাশে পাবার আশাবাদ। ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে শঙ্কিত নয় তবে সতর্ক, বললেন ইইউ রাষ্ট্রদূত। বিশ্বে বাংলাদেশের ইতিবাচক ইমেজ গড়ে উঠেছে বলে মন্তব্য। ব্লগার নাজিমুদ্দিন সামাদ হত্যায় জড়িত সন্দেহে গ্রেফতার রাশেদুন নবী 3 দিনের রিমান্ডে। জঙ্গি অর্থায়নের 17টি ইসলামী এনজিও নজরদারিতে, চলছে তথ্য সংগ্রহ। বিশ্বব্যাংকের সঙ্গে আগের সংকট আর নেই, সংস্থার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পর অর্থমন্ত্রী। শিশু অপুষ্টি রোধে $100 কোটি সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি। এবং সিলেটে ছাত্রলীগ নেতা চাপাতির কোপে আহত খাদিজার হাতে সফল অস্ত্রোপচার, মস্তিষ্কের আঘাতের কারণে নিষ্ক্রিয় বাম পাশ, জানালেন চিকিৎসকরা। বেসরকারি অ্যাম্বুলেন্স বন্ধ থাকায় আজও দুর্ভোগ পোহাচ্ছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা। শনিবারের দুর্ঘটনার পর পুলিশ হয়রানি করা এবং রাস্তা থেকে অ্যাম্বুলেন্স তুলে দেওয়ায় বাধ্য হয়ে সার্ভিস বন্ধ করা হয়েছে বলে দাবি করেছে মালিক সমিতি। বেসরকারি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণের এখতিয়ার নেই জানিয়ে এই সমস্যার স্থায়ী সমাধান করতে অ্যাম্বুলেন্স সার্ভিস নীতিমালা প্রণয়ন এবং হাসপাতালের অ্যাম্বুলেন্স সংখ্যা বাড়ানোর পরামর্শ দিয়েছেন পরিচালক। ব্রেইন স্ট্রোকে আক্রান্ত আবুল কাশেমকে নারায়ণগঞ্জের 2500 থেকে সিএনজি অটোরিকশা আর প্রাইভেট কারে করেই আসতে হলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। তার স্বজনের অভিযোগ, অ্যাম্বুলেন্স পাওয়া গেলেও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বেসরকারি অ্যাম্বুলেন্স মালিকদের হুমকির কারণে চরম অসুস্থ এ রোগীকে বহন করেনি। টাকা সাচ্ছিলাম যে লাগলে 2000 বেশি দেবো, 3000, কিন্তু আসবো না। কুমিল্লার সুলতান আলীর মৃতদেহ নিয়ে অ্যাম্বুলেন্সের অপেক্ষায় হাসপাতালের গেটের সামনে ঘণ্টা দুয়েক বসে থাকতে হয়েছে স্বজনদের। পরে হাসপাতালের এক কর্মীর সহায়তায় মৃতদেহ বাড়ি পাঠানো হয়। কুমিল্লার থেকে রোগী নিয়ে আসছে, মৃত ব্যক্তি বুঝলে এই গাড়িটা আমি সন্ধান পায়া এই গাড়িটা উঠে দিলাম, এখন ওনার লাশ নিয়ে তো যেতে হবে। এভাবে দ্বিতীয় দিনের মতো হাসপাতালে আসতে যেতে চরম ভোগান্তি পোহাতে হয়েছে রোগীদের। অনেকক্ষণ অ্যাম্বুলেন্স খুঁজছি, তাতে অ্যাম্বুলেন্স আশেপাশেও পাইনি, পরে লাস্টে বাধ্য হলাম টেস্টি ক্যাব দিয়ে নেওয়ার জন্য। 7000 টাকার বেশি চাই ভাড়া, এনারা যাবে এখান থেকে জেনাই দেয়। অ্যাম্বুলেন্স কোথাও পাচ্ছি না, যার কারণে এখন সিএনজি আনতে হচ্ছে আর কি আমাদের। নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে এই সংকটের জন্য পুলিশি হয়রানিকে দায়ী করেছে অ্যাম্বুলেন্স মালিক সমিতি। প্রশাসন এসে অনেক গাড়িগুলো সবাই খেদাই দিছে, আমরা রাত্রের বেলা বহির্বিভাগের মাঠে রাখছি, ওইখান থেকে আমাদের গাড়িগুলো 12টার পরে খেদাই দিছে। এদিকে হাসপাতালে অ্যাম্বুলেন্স চলাচলে বাধা দেওয়ার অপরাধে দুইজনকে 6 মাসের কারাদণ্ড দিয়েছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এখানে একজন রোগী মারা গিয়েছেন, তো রোগী মারা যাওয়ার কারণে তার আত্মীয় স্বজন বাহির থেকে একটি অ্যাম্বুলেন্স আপনার তারা ভাড়া করে নিয়ে আসছে, তো এইখানে যে অ্যাম্বুলেন্সের যে সিন্ডিকেট চক্রটি ছিল এই অ্যাম্বুলেন্স নিতে তারা এখান থেকে দিবে না। তাদের বক্তব্য হচ্ছে যে তারা যে অ্যাম্বুলেন্স ঠিক করে দিবে তাদের ওই অ্যাম্বুলেন্সটি নিতে হবে। আর র্যাবের টিম এই যে দুজন সদস্য সহ মানে একে দালালকে আটক করে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক জানিয়েছেন পত্রিকায় অ্যাম্বুলেন্স ব্যবসায় জড়িত থাকার অভিযোগ ওঠায় 8 কর্মচারীকে কেন বরখাস্ত করা হবে না এই মর্মে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। অ্যাম্বুলেন্স সমস্যার স্থায়ী সমাধান করতে ঢামেকের অ্যাম্বুলেন্স সংখ্যা বাড়ানো এবং অ্যাম্বুলেন্স সার্ভিস নীতিমালা প্রণয়নের পরামর্শ দিয়েছেন তিনি। বেসরকারি অ্যাম্বুলেন্স রাস্তায় আছে অথবা অন্য বেসরকারি মালিক তাদের
নিয়ন্ত্রক সংস্থা হাসপাতালের পরিচালক না হাসপাতালের পরিচালকের দায়িত্ব হচ্ছে হাসপাতাল পরিচালনা করা হাসপাতালের আশেপাশে আমরা যদি অ্যাম্বুলেন্স স্টেশন করতে পারি যেখানে বেসরকারি অ্যাম্বুলেন্স থাকবে কল দিলে আসবে এবং সে রিফিউজ করতে পারবে না তার একটা ফিক্সড রেট থাকবে শিগগিরই এই ভোগান্তি থেকে রোগীদের মুক্তি দিতে সরকার কাজ করছে বলেও জানিয়েছেন পরিচালক একটা করে অ্যাম্বুলেন্স স্টেশন ওমর ফারুক সময় সংবাদ ঢাকা এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আছেন রিপোর্টার শাহরিয়ার দীপ আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে দীপ গতকাল থেকে শুরু হওয়া অ্যাম্বুলেন্স ধর্মঘট কিন্তু এখনো চলছে এবং আপনাদেরকে একটি কথা জানিয়ে রাখতে চাই এখানে কিন্তু মানবিক বিপর্যয় হয়েছে একটি ঘটনা দিয়ে আমি এটা বলতে চাই যে বেলা 12টার সময় একটি মানুষ মারা গিয়েছে তার লাশ নিতে কিন্তু প্রায় 6 ঘন্টা অপেক্ষা করতে হয়েছে তার পরিবারের এরকম ছোটখাটো ঘটনা এমনকি একটু ছোটখাটো টেস্ট করানোর জন্য কিন্তু মানুষজনকে আসলে নির্বিকার হয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরতে হচ্ছে তারা কোনো অ্যাম্বুলেন্স তো পাচ্ছেনই না এমনকি আপনার সিএনজি পর্যন্ত পাচ্ছেন না অনেকে দেখা গেছে যে রিক্সা করেও আসলে রোগীদেরকে নিয়ে যাচ্ছে এরকম বিপর্যয়ের মুখে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু অনেক মানে যতটুকু সম্ভব তাদের পক্ষ থেকে উপকার করার চেষ্টা করছেন তারা অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা নিজেরা গিয়েই তারা হয়তো বা রোগীদেরকে সিএনজি এনে দিচ্ছেন বা একটি অ্যাম্বুলেন্স রোগী নামাতে আসলে কিন্তু আরেকটি রোগী তুলে দেওয়ার চেষ্টা করছেন আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি যে এই বিষয়ে কিন্তু ঢাকা মেডিকেলের পরিচালকের সাথে আমার কথা হয়েছে তারা জানিয়েছেন আসলে যে এই ব্যাপারে কিন্তু আজকেও মন্ত্রণালয়ে একটি বৈঠক হয়েছে এবং তাদের পক্ষ থেকে বেশ কয়েকটি প্রস্তাব দেওয়া হয়েছে তবে তারা আমাদেরকে এটিও জানিয়েছেন যে এখন যে অবস্থাটা চলছে এটা আসলে একটি সিন্ডিকেট জিম্মি করে সাধারণ মানুষকে জিম্মি করে এই কাজটি চালাচ্ছে এখানে আসলে ঢাকা মেডিকেলে তেমন কিছু করার নেই আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি যে এখানে যে সিন্ডিকেট সদস্য রয়েছে তাদের কিন্তু দুজনকে ইতিমধ্যে হাতে না হাতে র‍্যাব গ্রেফতার করেছে এবং আরো আরো যারা রয়েছে তাদেরকে কিন্তু গ্রেফতারের প্রক্রিয়া চলছে এবং ইতিমধ্যে ঢাকা মেডিকেল কলেজের পরিচালক আমাদেরকে জানিয়েছেন যে বিভিন্ন পত্র পত্রিকায় বা বিভিন্ন সোর্সের মাধ্যমে তারা যে কজনের নাম এখন পর্যন্ত জানতে পেরেছেন তারা কিন্তু প্রত্যেককে শোকজ করেছেন তো এই ব্যাপারে সাধারণ মানুষের সাথে আমার কথা হয়েছে তারা আমাকে যেটি জানিয়েছেন যে আসলে তারা এই বিষয়টা নিয়ে আসলে সম্পূর্ণভাবে আসলে যেটা বলা যায় যে এক প্রকার আসলে দ্বিধাগ্রস্ত হয়ে গেছেন আসলে তারা কি করবেন একটা অসুস্থ রোগীকে তারা হসপিটালে নিয়ে আসছেন কিন্তু এরপরে আসলে তারা নিয়ে যাওয়ার মতো কোনো পরিস্থিতি করতে পারছেন না সিরাজগঞ্জ থেকে একজন এসেছিলেন তিনি আমাকে জানিয়েছেন যে তার রোগী মারা গিয়েছে কিন্তু সে সিরাজগঞ্জ নিতে পারছে না তো এই এই কারণে আর এছাড়া বলে রাখি যে এখানে কিন্তু আসলে যে সিন্ডিকেটটি গড়ে আছে এটি ভয়াবহ সিন্ডিকেট তারা বিভিন্ন মাধ্যমে আমাদেরকে যেটি জানিয়েছে যে তাদের যদি একটু কোনো ব্যবস্থা করা না হয় বা তাদেরকে যদি ঢাকা মেডিকেলের বাইরে যদি অ্যাম্বুলেন্স রাখতে না দেওয়া হয় তারা কিন্তু এটি চালিয়ে যাবেন তো জাফর এই ছিল আসলে আমার কাছে এখানকার সর্বশেষ খবর দর্শক গতকাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় বেসরকারি অ্যাম্বুলেন্স সার্ভিস বন্ধ থাকার প্রেক্ষিতে সৃষ্ট পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার শাহরিয়ার দীপ বাংলাদেশের উন্নয়নে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে বিদ্যমান অংশীদারিত্বের সম্পর্ক আরও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দেশে জঙ্গিবাদ দমন কার্যক্রম আরও জোরদার করা হবে বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক দারিদ্র বিমোচন দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন শেখ হাসিনা অনুষ্ঠানে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম বলেন দারিদ্র বিমোচনে বাংলাদেশ হয়ে উঠেছে অন্য দেশের জন্য উদাহরণ বিশ্বব্যাংকের সর্বশেষ হিসেব বলছে বিগত 7 বছর বিশেষ করে গেল 2015-16 অর্থবছর শেষে বাংলাদেশে অতিদারিদ্রের হার দেশের মোট জনসংখ্যার 12.9% নেমে এসেছে যাকে বড় সাফল্য হিসেবে দেখছে প্রতিষ্ঠানটি মাত্র কবছরে বাংলাদেশের উন্নয়ন গাথা বিশ্ব দরবারে ছড়িয়ে দিতে এবছর বিশ্ব দারিদ্র বিমোচন দিবসের আয়োজনের কেন্দ্রে ছিল বাংলাদেশ সোমবার বিকেলে ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্বব্যাংকের ওই আয়োজনে সংস্থাটির প্রেসিডেন্টও স্বীকার করলেন বাংলাদেশের উন্নয়ন পরিক্রমায় সাফল্যের কথা বিশ্বব্যাংক বিশ্বাস করে যে 2021 সালের মধ্যে বাংলাদেশ নিশ্চয়ই মধ্যমায়ের দেশে পরিণত হবে আমরা এও বিশ্বাস করি 2030 সালে এদেশে অতি দারিদ্রের হার শূন্যের কোটায় আসবে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন অমিত সম্ভাবনার এই দেশকে এখনো যেসব চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে তাতে বিশ্ব সম্প্রদায়ের সহায়তা জরুরি এগিয়ে যাওয়ার পথে আমাদের সামনে এখনো অনেক চ্যালেঞ্জ রয়েছে আমাদের জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশ দারিদ্র সীমার নিচে বসবাস করছেন জঙ্গিবাদের অভিশাপ থেকে সমাজকে মুক্ত করার লক্ষ্যে ভবিষ্যতে জঙ্গিবাদ দমন কার্যক্রমকে আরও সান্নিধ্য করা হবে আমরা সহসাই স্বল্পোন্নত দেশের ক্যাটাগরি থেকে বেরিয়ে আসব এবং 2041 সালের মধ্যে বাংলাদেশ হবে একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ আমাদের প্রত্যাশা আমাদের উন্নয়নে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে বিদ্যমান অংশীদারিত্ব ভবিষ্যতে আরও শক্তিশালী হবে
বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংক পাশে থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ আন্তর্জাতিকভাবে প্রশংসিত হলেও জলবায়ু পরিবর্তনজনিত কারণে বাংলাদেশ এখনও বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ। বিশ্বব্যাংক আমাদের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী। আমাদের এই প্রয়াসে বিশ্বব্যাংক আরও জোরালো ভূমিকা রাখবে, এর প্রত্যাশা আমি করছি। এছাড়াও দারিদ্র বিমোচনে বাংলাদেশের অর্জন বিশ্বব্যাপী তুলে ধরার জন্য বিশ্বব্যাংককে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ এখন অন্যান্য দেশের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ভীত নন, তবে সতর্ক রয়েছেন বলে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরে মায়াদু। রাজধানীর একটি হোটেলে ডিক্যাপ টক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এ সময় মায়াদু আরও বলেন, আর্থসামাজিক উন্নয়নের কারণে বাংলাদেশ বর্তমানে বিশ্বে ইতিবাচক ইমেজ গড়ে তুলেছে। গুলশানের হলি আর্টিজানে গত পহেলা জুলাই সন্ত্রাসী হামলার পরই পাল্টে যায় নানা দৃশ্যপট। কূটনৈতিক এলাকায় এই হামলায় দেশি বিদেশি নাগরিক হত্যার ঘটনায় উদ্বেগ জানায় পশ্চিমা দেশগুলো। নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কা জানানোর পাশাপাশি সরকারের সঙ্গে একাধিক বৈঠকে দাবি জানায় নিজস্ব নিরাপত্তা বাহিনী ও যানবাহন ব্যবহারের। এরপর স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দূতাবাসগুলো নিরাপত্তায় আনসার বাহিনী মোতায়েন সহ বিভিন্ন প্রস্তাব দেওয়া হয়। ঘটনার তিন মাস পরে এখন কতটা স্বস্তিতে আছেন কূটনীতিকরা? আগের চেয়ে পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। কূটনৈতিক এলাকায় সরকার নিরাপত্তা চেকপোস্ট, আলাদা বাস রিক্সা সার্ভিস চালু করেছে। আমাদের যে আনসার বাহিনী দেওয়ার প্রস্তাব দিয়েছে সেটিও আমরা বিবেচনা করছি। এখন আমরা ভীত নয় তবে সতর্ক। শুধু কূটনীতিকদের নিরাপত্তা নিয়ে ভাবলে চলবে না, সারা দেশের বিষয়টিকে বিবেচনায় রাখতে হবে। গুলশানের ঘটনার পর পশ্চিমা গণমাধ্যমে নেতিবাচক সমালোচনার শিকার হলেও বর্তমানে অর্থনৈতিক অগ্রগতির জন্য বিশ্বের কাছে বাংলাদেশ গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে বলেও জানান 28 দেশের জোট ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশ প্রধান। বাংলাদেশ দিনে দিনে অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এখন বাংলাদেশের আর্থসামাজিক উন্নতির জন্য একটি ইতিবাচক ইমেজ গড়ে উঠছে। গত দুই দশক ধরে দেশটির জিডিপি স্থিতিশীল এবং এটি ছয়ের উপরে, তাই বাংলাদেশ একটি সাফল্যের গল্প তৈরির পটভূমিতে আছে। ডিকেব আয়োজিত এই আলোচনায় ইউ রাষ্ট্রদূত আরও জানান, আগামী ডিসেম্বরে ব্রাসেলসে অনুষ্ঠেয় যৌথ কমিশনের বৈঠকে বাংলাদেশের নির্বাচন কমিশনের পুনর্গঠন নিয়ে আলোচনা হবে। লেখালেখির কারণে ক্ষুব্ধ হয়ে নাস্তিক আখ্যা দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও গণজাগরণ মঞ্চের কর্মী নাজিমুদ্দিন সামাদকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নাজিম হত্যায় জড়িত সন্দেহে রাজধানী সায়েদাবাদ থেকে রাশিদুল নবী নামে আনসারুল্লাহ বাংলা টিমের এক সদস্যকে গ্রেফতারের পর একথা জানান কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। তিনি জানান, গ্রেফতার রাশিদুল নবী জুলহাজ মান্নান ও মাহবুব রাব্বি তনয় হত্যার ব্যাপারেও গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। চলতি বছরের 6 এপ্রিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাশের সড়কে আইন বিভাগের শিক্ষার্থী ও সিলেট গণজাগরণ মঞ্চের কর্মী নাজিমুদ্দিন সামাদকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনার পর মামলার তদন্ত ভার দেওয়া হয় গোয়েন্দা পুলিশকে। হত্যাকাণ্ডের প্রায় 6 মাস পর একজনকে গ্রেফতারের পর পুলিশ বলছে, ব্লগে নাজিমের লেখালেখির কারণে ক্ষুব্ধ হয়ে আনসারুল্লাহ বাংলা টিমের সাংগঠনিক সিদ্ধান্তে হত্যা করা হয় তাকে। আর এ লক্ষ্যে পুরান ঢাকায় নাজিমের ভাড়া বাসার পাশে আস্তানাগারে জঙ্গিরা। তাদের ভাষায় সে কথিত নাস্তিক হিসেবে, মুরতাদ হিসেবে তাকে তারা টার্গেট করেছিল। মোট 5 জনে এই হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছিল এবং রাশেদুল নবী ভূঁইয়া সে নিজেও অংশগ্রহণ করেছিল কোপানোতে। শুধু নাজিম সামাদ নয়, প্রকাশক আহমেদুর রশিদ টুটুল হত্যা চেষ্টা এবং কলাবাগানে সমকামী অধিকার বিষয়ক পত্রিকার সম্পাদক জুলহাজ মান্নান ও নাট্যকর্মী মাহবুব রাব্বি তনয় হত্যার সঙ্গেও আনসারুল্লাহ বাংলা টিমের এই চক্রটি জড়িত বলে দাবি পুলিশের। আহমেদ রশিদ টুটুল হত্যা প্রচেষ্টার মামলাতেও সে জড়িত ছিল এবং একই সাথে সে জুলহাজ মান্নানের ঘটনায়ও তার কিছুটা সম্পৃক্ততার কথা সে স্বীকার করেছে। পুলিশ কর্মকর্তা বলেন, 5 জনকে শনাক্ত করে মাসখানেক আগে ব্লগার অভিজিৎ হত্যার ভিডিও প্রকাশের পর তাদের ধরা না গেলেও এ ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন তারা। এই ছবি প্রকাশ করার কারণে দুটো ফলাফল হয়েছে, যে কিছু কিছু তথ্য আসছে তাতে প্রকৃত ব্যক্তিকে শনাক্ত করা না গেলেও ওই গ্রুপের অনেককে সংক্রান্ত তথ্য আমরা পাচ্ছি। সম্প্রতি বুদ্ধিজীবী ও দেশের বিশিষ্ট নাগরিকদের ফোনে হত্যার হুমকির বিষয়টি
গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে বলেও জানান কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। জঙ্গি দমনের পাশাপাশি জঙ্গি অর্থায়নে জড়িতদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার। এর অংশ হিসেবে দেশে কর্মরত এনজিও এবং স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর উপর নজরদারি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে 17টি ইসলামী এনজিওকে রাখা হচ্ছে কঠোর নজরদারিতে। একই সঙ্গে মাইক্রোক্রেডিট ব্যবসায় নিয়োজিত এনজিওগুলোর তথ্য সংগ্রহে মাঠে নেমেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। কক্সবাজার প্রতিনিধি সুজাউদ্দিন রুবেলকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন কমল দে। আইন অমান্য করে কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরে বিভিন্ন এনজিওদের পক্ষ থেকে নগদ টাকা এবং উপহার সামগ্রী বিতরণ নতুন কিছু নয়। আইন শৃঙ্খলা বাহিনীর তেমন তদারকি না থাকায় নানা অজুহাতে রোহিঙ্গা শরণার্থীদের হাতে তুলে দেওয়া হয় নগদ টাকা এবং উপহার সামগ্রী। অভিযোগ রয়েছে, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য এনজিওর আড়ালে অর্থায়ন করা হচ্ছে। এই অর্থপ্রাপ্তির ফলে তারা অস্ত্র কিনতে পারছে এবং এই অস্ত্র ক্রয়ের মাধ্যমে জঙ্গি তৎপরতা বৃদ্ধি করতে পারছে, সম্প্রসারিত করতে পারছে। কি বিতরণ করবে, কত বিতরণ করবে, এই সব তো এমনি খালি করে দিলে হবে না, প্রশাসনের দৃষ্টিতে এনে তারপরে করলে আমার মনে হয় বেটার হবে। ঢাকা গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় ভয়াবহ জঙ্গি হামলার পর নতুন করে শুরু হয়েছে জঙ্গি অর্থায়নের রহস্য উন্মোচনের প্রক্রিয়া। এই অবস্থায় পুলিশ হেডকোয়ার্টার থেকে দেশের সবগুলো এনজিও এবং বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থার তথ্য সংগ্রহ করা হচ্ছে। সংস্থাগুলো 10 জনের তথ্য চেয়ে পুলিশের বিশেষ শাখা থেকে মাঠ পর্যায়ের ইউনিটগুলিকে চিঠিও দেওয়া হয়েছে। অন্যান্য গোয়েন্দা সংস্থা সহ আমরা এই জিনিসগুলো দেখভাল করি, নজরদারি করি এবং খবরাখবর রাখি, যাতে কেউ কিনা দেশ বিরোধী কোনো কর্মকাণ্ডে অর্থ বিনিয়োগ থেকে শুরু করে নিজেরা অংশগ্রহণ করতে না পারে। অপরদিকে বাংলাদেশে কাজ করছে এমন 17টি ইসলামী এনজিওকে ইতিমধ্যে তদারকির আওতায় আনা হয়েছে বলে জানান ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা। বিভিন্ন মসজিদ মাদ্রাসা নির্মাণ এসব বলে টাকা পয়সা আনে, কিন্তু আসলে সেই টাকাগুলো এসব কাজে ব্যয় করে কিনা এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন উঠায়, এই অনুসন্ধানগুলো এখন আমরা করছি। বাংলাদেশের এনজিওগুলো অন্তত 50 রকম কাজের সাথে সম্পৃক্ত থাকলেও তাদের প্রকৃত সংখ্যা কত তা কেউ নিশ্চিত করে বলতে পারছে না। তবে ক্ষুদ্রঋণ, গৃহায়ন, প্রতিবন্ধী পুনর্বাসন, নারী ও শিশু উন্নয়ন, বাল্য বিবাহ রোধ, পরিবেশ সচেতনতা এবং মাদক বিরোধী এনজিওর সংখ্যা সবচেয়ে বেশি। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। কওমি মাদ্রাসাকে স্বীকৃতি দেওয়ার চেষ্টা করছে সরকার, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিকেলে রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে কওমি মাদ্রাসার শিক্ষা সনদ গুরুত্ব ও প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনারে তিনি একথা বলেন। একই অনুষ্ঠানে ইসলামী চিন্তাবিদ মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ বলেন, স্বীকৃতি দিলে কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের দেশে বিদেশে চাকরির সুযোগ সৃষ্টি হবে। বিদেশে গিয়ে আমাদের কওমি মাদ্রাসার ছেলেরা তার মতন কুরআনশিপ অন্যরা কেউ তেলাওয়াত করতে পারে না, কাতারে কুয়েতে এত বড় ইমা আলেম হয় না, কিন্তু সেইখানে গিয়েও তারা আসল বেতন পান না, স্কেল পান না, কারণ একটা স্বীকৃতির সনদ দেখাইতে পারেন না। জাতির এরকম একটা বিরাট একটা অংশকে পিছিয়ে রেখে আমরা জাতি উন্নয়ন লাভ করব। ইসলামের শত্রু এদের বিরুদ্ধে দাঁড়াবেন, যারা বিরোধিতা করে তাদের বিরুদ্ধে দাঁড়াবেন, আর আপনারা এই লক্ষ লক্ষ আমাদেরই সন্তান যারা এই মাদ্রাসায় পড়াশোনা করছে তাদের ভবিষ্যৎ যেন উজ্জ্বল হয়, তারা যেন আরো এগিয়ে যেতে পারে, সেজন্য আমরা মনে করি আপনাদের এই স্বীকৃতিটার প্রয়োজন রয়েছে। সন্ধ্যার সময় আরো থাকছে। রাজধানীর অনেক এলাকার রাস্তায় আবর্জনার খোলা কন্টেইনার, দূষিত হচ্ছে পরিবেশ, দুর্ভোগ কমাতে স্থাপন হচ্ছে সেকেন্ডারি ওয়েস্ট ট্রান্সফার স্টেশন। পদ্মা সেতুতে অর্থায়ন নিয়ে বিশ্বব্যাংকের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের যে জটিলতা সৃষ্টি হয়েছিল তা কেটে গেছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। সচিবালয়ে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিমের সঙ্গে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। এ সময় বিশ্বব্যাংক প্রেসিডেন্ট জানান, শিশু অপুষ্টি রোধ এবং অকাল মৃত্যু প্রতিরোধে বাংলাদেশকে আগামী 2 বছরে $100 কোটি অর্থ সহায়তা দেওয়া হবে। পদ্মা সেতুর অর্থায়নে বিশ্বব্যাংকের সাথে সম্পর্কে টানাপোড়েনের পর বিশ্বব্যাংকের কোনো প্রেসিডেন্টের এই প্রথম বাংলাদেশ সফর। সোমবার সচিবালয়ে অর্থমন্ত্রীর সাথে বৈঠকের পর সংবাদকর্মীদের প্রশ্ন ছিল বহুল আলোচিত পদ্মা সেতুর অর্থায়ন থেকে সরে যাওয়া নিয়ে। জবাবে বিশ্বব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিম জানালেন, সেই অর্থ বাংলাদেশের অন্যান্য প্রকল্পে যতদূর সম্ভব দেওয়া হবে, এক্ষেত্রে মূল ফোকাস থাকবে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায়। এ সময় বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট দারিদ্র দূরীকরণ, নারীর ক্ষমতায়ন ও প্রযুক্তিগত উন্নয়নে বাংলাদেশের নেওয়া বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেন।
বাংলাদেশকে ঋণ দিয়ে বিশ্বব্যাংক যতটুকু সম্ভব সহায়তা করবে। তবে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বাংলাদেশের আরও বেশি অর্থ সহায়তা জরুরি। শিশু অপুষ্টি রোধ ও দারিদ্র দূরীকরণে বাংলাদেশের পদক্ষেপগুলো প্রশংসনীয়। বিশ্বব্যাংক এই দুই খাতে আগামী দুই বছরে $100 কোটি অর্থ সহায়তা দেবে। এদিকে বিশ্বব্যাংকের সাথে সমস্যা কেটে গেছে উল্লেখ করে অর্থমন্ত্রী আশা করেন আগামীতে বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত থাকবে। বিশ্বব্যাংকের সাথে তৈরি হওয়া সংকটের অবশেষে সমাধান হয়েছে। পদ্মা সেতু প্রকল্পের যে অর্থ সহায়তা বিশ্বব্যাংকের দেওয়ার কথা ছিল তা দেশের অন্যান্য প্রকল্পে ব্যয়ের প্রতিশ্রুতি দিয়েছে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংকের সহায়তা অব্যাহত থাকবে বলেই আশা করছি। সর্বশেষ 2007 সালে বাংলাদেশ সফরে এসেছিলেন বিশ্বব্যাংকের তৎকালীন প্রেসিডেন্ট রবার্ট জোয়েলিক। এর 10 বছর পর গতকাল 3 দিনের সফরে বাংলাদেশে আসেন জিমি ইয়ং কিম। দারিদ্র বিমোচনে বাংলাদেশের সাফল্য, সরেজমিনে পরিদর্শন এবং বাংলাদেশে বিশ্ব দারিদ্র দিবস উদযাপনে এই সফর হলেও আগামীতে বাংলাদেশ কি সহযোগিতা পাচ্ছে সেদিকেই এখন সবার দৃষ্টি। হাজারি শিউলি, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের বিচার ব্যবস্থা সম্পূর্ণভাবে স্বাধীন উল্লেখ করে একে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার অঙ্গীকার করেছেন প্রধান বিচারপতি এস কে সিনহা। রোববার নিউ ইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন তিনি। যুদ্ধাপরাধীদের বিচারের মূল উদ্দেশ্য অর্জিত হয়েছে জানিয়ে ট্রাইব্যুনালের প্রয়োজন ফুরিয়েছে বলেও মন্তব্য করেন প্রধান বিচারপতি। দেশে আর কখনো সামরিক শাসন আসবে না বলেও মন্তব্য করেন তিনি। অ্যাডভোকেট মোর্শেদা জামানের সভাপতিত্বে এবং অ্যাডভোকেট শাহ মোহাম্মদ বখতিয়ার আলীর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিচারপতি এম আর হাসান, জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন সহ অনেকে। জুডিশিয়ারি আগে মনে করা হতো সরকারের একটা অঙ্গ। আমি পরিষ্কার বলেছি জুডিশিয়ারি সরকারের কোন অঙ্গ না। আমি একেবারে আপনাদের সামনে বলতে চাই দ্বিধাকণ্ঠে, দ্বিধাহীনভাবে, যে বাংলাদেশের বিচার বিভাগ সম্পূর্ণভাবে স্বাধীন। অর্থপাচার মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ার তারেক রহমানকে 7 বছরের কারাদণ্ড ও 20 কোটি টাকা জরিমানার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। একই সঙ্গে তারেক রহমানের ব্যবসায়ী বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনেরও সাজা বহালের রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। দুপুরে 82 পৃষ্ঠার এর রায় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত হয়। রায়ে তারেক রহমানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন করে পাচারের অভিযোগের প্রমাণ পাওয়া গেছে বলে উল্লেখ করেছেন হাইকোর্ট। এ মামলায় তারেক রহমান পলাতক থাকায় তাকে গ্রেফতার এবং তার আত্মসমর্পণের দিন থেকে রায় কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে। এছাড়া অর্থ পাচারের সাথে জড়িত হোসাফ গ্রুপের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন সহ সংশ্লিষ্ট 4 জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এর আগে গত 21 জুলাই তারেক রহমানের খালাসের রায় বাতিল করে তাকে 7 বছরের কারাদণ্ড এবং 20 কোটি টাকা জরিমানার আদেশ দিয়েছিলেন উচ্চ আদালত। সন্ধ্যার সময় আরো থাকছে। কুষ্টিয়ার ছেউরিয়ায় পূর্ণ সেবা দিয়ে শেষ হল লালন উৎসবের আচার অনুষ্ঠান। মেলা চলবে আগামীকাল পর্যন্ত। সিলেটে ছাত্রলীগ নেতা বদরুলের চাপাতির আঘাতে মারাত্মক আহত কলেজ ছাত্রী খাদিজা আক্তারের ডান হাতে সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বিকেলে রাজধানীর বেসরকারি স্কয়ার হাসপাতালে তার হাতের অস্ত্রোপচার শেষ হয়। তবে মস্তিষ্কের ডান পাশে আঘাতের কারণে খাদিজার বাম পাশ অবশ থাকায় বাম হাতে আপাতত অপারেশন করা সম্ভব হয়নি। ডাক্তাররা জানিয়েছেন ফিজিওথেরাপির মাধ্যমে খাদিজার শরীর ধীরে ধীরে স্বাভাবিক করা সম্ভব, তবে কতদিন লাগবে তা বলা যাচ্ছে না। গত 3 অক্টোবর পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে ছাত্রলীগ নেতা বদরুলের নৃশংস হামলার শিকার হন সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী খাদিজা বেগম। সে সময় তার মস্তিষ্ক ও 2 হাত মারাত্মকভাবে জখম হয়। পরে রাজধানীর স্কয়ার হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা খাদিজার মস্তিষ্কের জটিল অস্ত্রোপচার করেন ডাক্তাররা। তবে ঝুঁকি থাকায় খাদিজার শরীরে কোনো অপারেশন করতে পারছিল না চিকিৎসকরা। 2 সপ্তাহ পর খাদিজার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে সোমবার তার ডান হাতে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয় হাসপাতাল কর্তৃপক্ষ। এদিন বিকেল 3টা থেকে টানা 2 ঘন্টা সফলভাবে খাদিজার হাতে অপারেশন করেন চিকিৎসকদের একটি বিশেষজ্ঞ দল। তবে মস্তিষ্কের ডান পাশে মারাত্মক আঘাত থাকায় খাদিজার বাম হাতে অপারেশন করতে আরো কিছু সময় লাগবে বলেও জানান চিকিৎসকরা।
একটা আঙ্গুলের টেন্ডন ইঞ্জুরি হয়, কেটে যায়। তা আমরা ইনশাল্লাহ সাকসেসফুলি, আল্লাহর রহমতে সাকসেসফুলি এগুলো রিপেয়ার করেছি। ইনশাল্লাহ ডান হাত আশা করি যে ডান হাত ইনশাল্লাহ ফাংশনিং এবং ভালো হয়ে যাবে। বাম হাতেরটা একটু প্রবলেম আছে, সেটা যেহেতু ডান মাথার মগজের মধ্যে আঘাত ছিল, বাম হাতটা এখনো টোটাল প্যারালাইসিস আছে। যেহেতু সেগমেন্টটা দুই তিন জায়গায় কাটা আছে, এটা হয়তো সাথে সাথে এই মুহূর্তে করা যাবে না, সেটা কিছুদিন পরে যখন তার জেনারেল কন্ডিশন আরেকটু ইম্প্রুভ করবে সেটাতে তখন আমরা করবো। বাম পায়েও একটা আঘাত ছিল, ওটা অত গুরুতর না, ইনশাআল্লাহ ওটা ভালো হয়ে যাবে। এদিকে খাদিজার হাতে সফল অপারেশন সম্পন্ন হলেও ঘাতক বদরুলের সর্বোচ্চ বিচার নিশ্চিত করতে সরকারের সহায়তা কামনা করেছেন তার পরিবারের সদস্যরা। দ্রুত চার্জশিট দেওয়া হয় ওর বিচারটা, আমার পরিবার পক্ষ থেকে আমি সেটাই ইয়ে করতে যাতে ওর দ্রুত বিচার হয়, সর্বোচ্চ শাস্তি যাতে নিশ্চিত করা হয় আমি সরকারকে অনুরোধ করছি। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে 50,000 অতিথি ও কাউন্সিলরদের জন্য খাবারের ব্যবস্থা রাখা হচ্ছে বলে জানিয়েছেন খাদ্য উপকমিটির নেতারা। সকালে রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক বৈঠকে নেতারা জানান কাউন্সিলের প্রস্তুতির কাজ 95% শেষ হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এবং খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। অতিথি ও কাউন্সিলরদের জন্য 3 বেলা 10টি বুথের মাধ্যমে খাবার সরবরাহ করা হবে বলেও জানান তারা। রাজধানীর বিভিন্ন এলাকার রাস্তায় পড়ে আছে আবর্জনার খোলা ডাস্টবিন, অনেক সময় এসব যথাযথ ব্যবহার হয় না, ফলে নোংরা হয় এর আশপাশ। এছাড়া নগরীর বিভিন্ন এলাকায় বর্জ্য সংরক্ষণে রাস্তার উপর রাখা হয়েছে খোলা কন্টেইনার, এতে একদিকে যেমন দূষিত হচ্ছে পরিবেশ, অন্যদিকে সৃষ্টি হয় যানজটের। তবে এ ধরনের নাগরিক দুর্ভোগ কমাতে রাজধানীতে সেকেন্ডারি ওয়েস্ট ট্রান্সফার স্টেশন স্থাপনের কাজ শুরু করেছে সিটি কর্পোরেশন। বিস্তারিত সাদিকুর রহমানের রিপোর্টে। রাস্তার উপর রাখা হয়েছে ময়লা আবর্জনা ফেলার খোলা কন্টেইনার। রাজধানীতে শুধু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনেই কয়েকশো স্থানে চোখে পড়বে এমন দৃশ্য। এসব কন্টেইনার থেকে প্রতিরাতে একবার আবর্জনা সরিয়ে নেওয়া হলেও নোংরা কন্টেইনারগুলো সারাদিন পড়ে থাকে রাস্তা দখল করে। ময়লা আবর্জনা ফেলার জন্য রাজধানীর রাস্তাগুলোতে বসানো হয়েছে পর্যাপ্ত ডাস্টবিন, তবে যত্রতত্র ময়লা ফেলার কারণে সিটি কর্পোরেশনের এই উদ্যোগ কোনো কাজে আসছে না। এর ফলে একদিকে যেমন পরিবেশ দূষিত হচ্ছে, সেই সাথে তীব্র গন্ধের সৃষ্টি হচ্ছে। স্কুলে যাতায়াত করতে পারি না, অনেক গন্ধ হয়, আর আমরা এই জন্য রাস্তার ওই পাশ দিয়ে যাই এবং আমাদের ওখান দিয়ে রাস্তা পারাপারে হতে অনেক সমস্যা হয়। রাস্তা অর্ধেক ব্লক তো হয়ে আছে অলরেডি, ইভেন হচ্ছে যে আমরা যাচ্ছি এক গন্ধে দুর্গন্ধে আমরা আশেপাশে থাকতেও পারতেছি না। বাচ্চাদের যাওয়া আসাও খুবই সমস্যা হয়, গার্ডিয়ানদের খুব সমস্যা হয়, এখানে সব সময় নোংরা পড়েই থাকে। এর বাউন্ডারি দিয়ে ওইভাবে রাখা বা এটার হাইজিন করে রাখা যে এটা এরকম স্প্রেড না হয়। তবে নাগরিক দুর্ভোগ কমাতে বর্জ্য ব্যবস্থাপনায় আগের চেয়ে অনেকটাই উদ্যোগী কর্তৃপক্ষ। এরই মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে শুরু হয়েছে সেকেন্ডারি ওয়েস্ট ট্রান্সফার স্টেশন স্থাপনের কাজ। প্রায় 13 কোটি টাকা ব্যয়ে নির্মিত এসব স্টেশনেই রাখা হবে বর্তমানে রাস্তায় ফেলে রাখা খোলা কন্টেইনারগুলো। ঘনবসতিপূর্ণ এলাকা, যে কারণে আমাদের কাজটা একটু স্লো হচ্ছে। মানে আমরা অলরেডি 10টা প্রজেক্ট কাজ হাতে নিয়েছি, যেটা অলরেডি চলমান আছে। আমরা আশা করতেছি নভেম্বর ডিসেম্বর নাগাদ আমরা এটা হ্যান্ডওভার করে দিব। যেখানে সম্ভব হবে সেখানে আমরা আন্ডারগ্রাউন্ড কন্টেইনার দিব। আবার কোন কোন জায়গায় আমরা এসটিএস সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন বানাচ্ছি, ভ্যান গাড়িগুলো এসে ময়লা ফেলবে, কন্টেইনারে রাখবে, রাত্রে কন্টেইনারগুলো নিয়ে যাবে। মানে অর্থাৎ এটা আবদ্ধ ঘরের মধ্যে আমরা কন্টেইনারগুলো রাখবো, দিনের বেলা যেই ময়লা উৎপাদিত হয় সেই ময়লা নিজেই সংরক্ষণ করবে সন্ধ্যা পর্যন্ত। সন্ধ্যার পরে সে ব্যাগে করে মুখ বন্ধ করে হয় ডাস্টবিনে ফেলবে, এমনকি তার বাসার সামনেও যদি ফেলে আমাদের লোক গিয়ে নিয়ে আসবে। সারাদিন ময়লা ফেলা এটা কোনো, তাইলে আপনি শহর পরিষ্কার রাখতে পারবেন না। দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় 26টি সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন স্থাপনের পরিকল্পনা থাকলেও অনেক এলাকায় জায়গা না থাকায় শুরু হয়নি সবকটির কাজ, আর তাই আপাতত অনেক রাস্তায় থেকেই যাচ্ছে ময়লা আবর্জনা ফেলার কন্টেইনারগুলো। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর সায়দাবাদে অবৈধ দখলে থাকা সরকারি জমিতে উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। দুপুরে জনপদ মোড়ে সিটি কর্পোরেশনের কর্মকর্তার নেতৃত্বে এই অভিযান চালিয়ে বাংলাদেশ ট্রাক কভার্ড ভ্যান মালিক সমিতির দখলে থাকা প্রায় 50 কাঠা জমি উদ্ধার করা হয়।
দখল মুক্তির পর যেন আবারও তা বেহাত না হয় সেজন্য প্রাচীর নির্মাণ সহ জমিটি ব্যবহারে দ্রুত পরিকল্পনা নেওয়ার কথা জানান প্রধান সম্পত্তি কর্মকর্তা খালিদ আহমেদ। এদিকে সাদাবাদের ট্রাক মালিক ও শ্রমিকদের দ্রুত পুনর্বাসনের দাবি জানিয়েছেন 36 বছর জমিটি দখলে রাখা ট্রাক মালিক সমিতি। লালন শাহর 126তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় চলছে তিন দিনব্যাপী লালন উৎসব। লালন উৎসবের খবর জানাতে এই মুহূর্তে কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় আছেন রিপোর্টার তরিকুল ইসলাম সৌরভ, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সৌরভ, তিন দিনব্যাপী যে মেলাটি লালন মেলা শুরু হয়েছে আজকে দ্বিতীয় দিন সকালবেলা বাল্যসেবার মধ্য দিয়ে দ্বিতীয় দিনের আচার শুরু হয়েছে এবং দুপুরবেলা আমরা দেখেছিলাম পূর্ণ সেবার মাধ্যমে বাউলদের যে আনুষ্ঠানিকতা সেটা শেষ হয়েছে। কিন্তু শেষ হলে হবে কি, এখানে ভক্ত অনুরাগীরা এখনো ভিড় জমিয়েছে এবং বিভিন্ন জায়গায় ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ হয়ে তারা গান করছে। সেরকম একটি জায়গা আপনাদেরও দেখাতে চাই। এখানে কিন্তু আনন্দ এই যে মেলাটি চলছে এবং সেখানে কিন্তু ভক্ত অনুরাগীদের যে আবির্ভাব এবং সবাইকে ঘিরে যে আনন্দ সেটি এখন চলছে। আপনাদেরকে এখানে একটু যদি দেখাতে পারি, আমি এখানে দেখছেন আপনারা এখন গান আপনারা দেখছেন যে পুরো এলাকাটি এখন কিন্তু প্রায় আনন্দঘন হয়ে উঠেছে এবং এখানকার যারা রয়েছেন ভক্ত অনুরাগীরা রয়েছেন এর পাশাপাশি স্থানীয় মানুষরা যোগ দিয়েছে পুরো এই আসরটিতে এবং ক্ষুদ্র ক্ষুদ্র অংশ হয়ে শুধু এইখানে নয় ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ হয়ে এখানে কিন্তু প্রচুর পরিমাণ মানুষ এই আনন্দ যজ্ঞে যোগ দিয়েছেন এবং লালন মেলার আজকে দ্বিতীয় দিন, কালকে তৃতীয় দিন, কালকে শেষ হবে। কিন্তু বাউলদের আনুষ্ঠানিকতা কিন্তু আজকেই শেষ হয়েছে। অনেক বাউল কিন্তু ইতিমধ্যে চলেও গেছেন কিন্তু অনেকে আবার আসছেন এবং মূল আখড়ায় এখন কিন্তু প্রচণ্ড ভিড় রয়েছে এবং মূল আখড়ার বাইরেও কিন্তু আমরা বেশ ভিড় লক্ষ্য করেছি। সবকিছু মিলিয়ে জমজমাট এই দ্বিতীয় দিনের বাউল মেলা এবং নিরাপত্তার কথা যদি আলাদা করে বলি, এখন পর্যন্ত জোরদার নিরাপত্তা রয়েছে, নির্বিঘ্নে চলেছে, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার কথা আমরা শুনিনি এখন পর্যন্ত। এবং আপনাকে বলি যে এই বাউল যে লালন মেলাটি হয়ে থাকে, লালনের অসাম্প্রদায়িক চেতনা, লালনের মানবিক গুণাবলী, লালন যে গুণের কথা বলেছেন, লালন যে মানুষের কথা বলেছেন, লালন বলেছেন মানুষের মানুষের মধ্যে যে ভেদাভেদ থাকবে না সে কথা কিন্তু তিনি তার গানে 2000-এর বেশি গান তিনি রচনা করেছেন এবং সেখানে তিনি বারবার এই কথাগুলোই বলেছেন। সব কিছু মিলে এখানে দেখতে পাচ্ছেন যে একটা আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়েছে। এই ছিল এখানকার সর্বশেষ খবর। আফতাব, কুষ্টিয়া ছেঁউড়িয়া থেকে লালন মেলার খবর জানাচ্ছিলেন সহকর্মী তরিকুল ইসলাম সৌরভ। ইংল্যান্ড সিরিজে প্রথম টেস্টের জন্য এরই মধ্যে দল ঘোষণা করেছেন নির্বাচকরা। ক্রিকেট বোদ্ধাদের মত, চট্টগ্রামের স্পিনিং উইকেটের কথা মাথায় রেখে এই দুই পেসার খেলানোর চিন্তা করেছে টিম ম্যানেজমেন্ট। তবে অনেকেই মনে করছেন একজন ব্যাকআপ পেসার স্কোয়াডে রাখলে এবং ইনফর্ম অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতকে রাখলে পরিপূর্ণতা পেত প্রথম ম্যাচের টেস্ট স্কোয়াড। সবশেষ মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাদা পোশাকে মাঠে নেমেছিল মুশফিক সাকিবরা। প্রায় 15 মাস পর শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে লঙ্গার ভার্সনে ফিরছে টিম বাংলাদেশ। প্রথম টেস্টের জন্য দলও ঘোষণা হয়ে গেছে। তবে ঘুরে ফিরেই প্রশ্ন, ইংল্যান্ডকে মোকাবেলায় কেমন হয়েছে দলটি? দুই পেসার আর একজন বিশেষজ্ঞ স্পিনার নিয়ে সাজানো 14 সদস্যের বাংলাদেশ স্কোয়াড চট্টগ্রাম টেস্টের জন্য কতটা ভারসাম্যপূর্ণ? বিশ্লেষকদের মত, চট্টগ্রামের স্পিন উইকেটের কথা মাথায় রেখেই এমন স্কোয়াড গড়েছেন নির্বাচকরা। আমার কাছে মনে হয় যে ভালো ডিসিশন হয়েছে। আমি মানে এর আগে নিউজেও দেখছি বা ইয়েতে অনেক জায়গায় দেখলাম যে বলাবলি হচ্ছে, ঠিক আছে স্পিনার বেশি খেলানো দরকার আছে স্পেশালি ইংল্যান্ডের এগেনস্টে। তবে সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট মনে করেন মোসাদ্দেক হোসেন সৈকত স্কোয়াডে থাকলে দলটি পরিপূর্ণতা পেত, তাছাড়া দরকার ছিল একজন ব্যাকআপ পেসারের। বেসিক্যালি মোসাদ্দেক লং এর ভার্সনে আরো বেশি ভালো প্লেয়ার, মানে ওয়ান ডে এবং টি টোয়েন্টি আরো বেশি ভালো প্লেয়ার লং এর ভার্সনে, তো
এইখানে আমার কাছে মোসাদ্দেকের ইনক্লুশনটা বলে আমার কাছে মনে হয় একদম পরিপূর্ণ একটা টিম হতো, যে তার প্রত্যেকটা প্লেয়ারেরই একটা ব্যাকআপ থাকে, যে টপ অর্ডার ব্যাটসম্যানের একটা ব্যাকআপ থাকে, উইকেট কিপার ব্যাটসম্যানের একটা উইকেট ব্যাকআপ থাকে, অথবা স্পিনার পেস বোলারের একটা ব্যাকআপ থাকে। সেই ক্ষেত্রে যেহেতু আমাদের টিমের মতো প্রচুর স্পিনার আছে, তো ব্যাকআপে আমার মনে হয় একটা পেস বোলার রাখলে আমার মনে হয় সুন্দর একটা কম্বিনেশন হতো। আলিস্টার কুক জরুরদের নিয়ে গড়া অভিজ্ঞ ইংলিশদের বিপক্ষে লড়তে চারজন নতুন মুখকে নেওয়াটা কতটাই বা যুক্তিযুক্ত? তবে ডেফিনেটলি পুরো সবাই টিমে খেলবে না, যারা ডেবিউটেন আছে তারা সবাই টিমে খেলবে না, তো ওইভাবে দেখার কিছু নাই। আমার কাছে মনে হয় এখন পজিটিভলি দেখা উচিত, যেহেতু যারা খেলছে যারা সুযোগ পেয়েছে তাদের জন্য আসলে মানে ভালো প্রার্থনা করাই ভালো আমার কাছে মনে হয়। ওয়ানডে ফরম্যাটে শক্তিশালী বাংলাদেশ লঙ্গার ভার্সনটা এখনো পুরোপুরি মানিয়ে নিতে পারেনি, হোক না মাঠের পারফরমেন্স অথবা দল নির্বাচনে। নাসির সুলতান, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। পার্কিং নিয়ে দ্বন্দ্বের জেরে ঢাকা মেডিকেলে বেসরকারি অ্যাম্বুলেন্স সার্ভিস বন্ধ, জিম্মি রোগী ও স্বজনরা অ্যাম্বুলেন্স চলাচলে বাধা দেয় দুজনকে কারাদণ্ড। দেশে জঙ্গিবাদ দমন অভিযান আরও জোরদার করা হবে, বিশ্ব দারিদ্র বিমোচন দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী, আন্তর্জাতিক সম্প্রদায়কে সবসময় পাশে পাবার আশাবাদ। বিশ্বব্যাংকের সঙ্গে আগের সংকট আর নেই, সংস্থার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পর অর্থমন্ত্রী, শিশু অপুষ্টি রোধে $100 কোটি সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি। ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে শঙ্কিত নয় তবে সতর্ক, বললেন ইইউ রাষ্ট্রদূত, বিশ্বে বাংলাদেশের ইতিবাচক ইমেজ গড়ে উঠেছে বলে মন্তব্য। ব্লগার নাজিমউদ্দিন সামাদ হত্যায় জড়িত সন্দেহে গ্রেফতার রাশেদুন নবী 3 দিনের রিমান্ডে, জঙ্গি অর্থায়নে 17টি ইসলামী এনজিও নজরদারিতে, চলছে তথ্য সংগ্রহ। এবং সিলেটে ছাত্রলীগ নেতা চাপাতির কোপে আহত খাদিজার হাতে সফল অস্ত্রোপচার, মস্তিষ্কের আঘাতের কারণে নিষ্ক্রিয় বাম পাশ, জানালেন চিকিৎসকরা। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। সঙ্গে থাকুন সময়।